চান উনার তুলনা উনি একাই উনার তুলনা উনি একা কাউকে দিয়ে কাউকে যেমন তুলনা দেওয়া যায় না বাবা তারপরেও একটা কথা থাকে পারস্যের মাওলানা আমার দয়ালের মুখে শুনেছি পারস্যের মাওলানা মাওলানা জালালউদ্দিন রুমি পৃথিবীতে এমত বড় মাওলানা হয় নাই আর হবেও না হবে বাবা সে মাওলানা জালালউদ্দিন রুমি ওনার মুসনবী শরীফ কিতাবের ভিতরে উনি লিখলেন সাদের মানুষ আর কবি জালাল খান লিখলেন হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন তেমনি জালালউদ্দিন রুমি লিখলেন সাদের মানুষকে মানব কুলে জন্ম পাইলে সাধনার জগতে যদি কিছুই না করতে পারো আমার হরচন্দ্রের মতো আমার হাসান চন্দ্রের মতো আমার রঞ্জন চন্দ্রের মতো আমার সাধন চন্দ্রের মতো আমার রশিদ পাগলের আমার জিতকে খৈমদ্দি সৃষ্টির মতো আমার রাজেশ চন্দ্রের মতো আমার বৈরবরের মতো এরকম একটা মানুষের তাপেদারি করে নিজেকে মনে মনে পথের দোলা বানায় কত কত লালন শাহ লিখলো সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য কেনে নিজেকে সহজ বানাই পথের দোলে বানাইতাম আর ওই দোলের পর দিয়ে আমার বাজানদের মতো অলিয়া উলিয়াদের মতো যদি কোনো অলি আল্লাহ হেঁটে যায় তার দয়া গুণে নিজ গুণে তার পদ স্পর্শে তোমার এই মানব জনমটা ধন্য হতে পারে একটা কুলে কিনার পাইতে পারে একটি প্রার্থনামূলক গান রাখব আমি জন্মে জন্মে হাসান রঞ্জন বাগান সাধন চান রশিদ ভাই আজিজ চন্দ থাকবো যে তোর চরণ দাসী
जय गुरु।